এবার ট্রাই করবো এদের আর একটা সিগনেচার ডিশ। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে, ফ্লেভারটা ভীষণ ভালো। যদি না দেখে থাকো তো আই বাটনে দিয়ে দেবো, দেখে নিও। আর এখন তো আমরা বড়িহাট চত্বরে আছি, ক্যাম্পানিতে এসেছি লাস্ট ফ্রাইজে, মানে কলকাতা ফিশ ফ্রাই বলো বা চিকেন রোল, এইসব ভিডিওগুলো তোমরা বেশ ভালোই দেখছো। স্পেশালি আপনজনের ভিডিও তো প্রচণ্ড পপুলার হয়েছে, অনেক লোক দেখেছে, তো ভাবলাম আর একটা এরকম ফ্রাইজে ভিডিও করা যাক। তো ক্যাম্পানি তো বেশ পপুলার, আর যারা আমাদের অনেকে সাজেস্ট করেছিল, অনেকে সাজেস্ট করেছিল ক্যাম্পানিতে আসা হয়, আর এখানে যেটা টাইমের মধ্যে আসতে হয়, তাহলে এদের যে সিগনেচার ডিশগুলো আছে না, এদের ফিশ রোল, এগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি উদা হয়ে যায়, মানে 4:30, 4:30, 5টার মধ্যে মোটামুটি মানে পপুলার দোকানে যাওয়া হয় আর কি। তো যাই হোক, আজকে এখানে আমরা বেশ কটা আইটেম ট্রাই করব, নিয়ে তোমাদের অনেস্ট ফিডব্যাক দেবো যে কেমন লাগলো আমাদেরকে। তো চলো, আর ভালো লাগলে তোমরা এসেও খাবে। হ্যাঁ, তোমরা এসে খাবে। অনেক কিছু অমিত বাবু অলরেডি অর্ডার করে দিয়েছে, এসে গেছে, এবার এক এক করে বার করে খাবো আর তোমাদেরকে রিভিউ দেবো। কুইকলি আমি তোমাদেরকে বলে দিই আজকে কী কী অর্ডার দিয়েছি। একটা ফিশ রোল আছে 100 টাকা, একটা চিকেন কাটলেট 80 টাকা, একটা কলকাতা স্পেশাল ভেটকি ফিশ ফ্রাই সেটা 90 টাকা, আর একটা চিকেন রোল সেটা 70 টাকা। প্রথমেই এদের ফেমাস ভেটকি ফিশ রোলটা দিয়ে স্টার্ট করছি, সাইজটা বেশ স্ট্যান্ডার্ড, ভেঙে দেখাবো তোমাদেরকে। আচ্ছা, মানে এখানে একটা ভিতরে একটা স্টাফিংয়ের ব্যাপার রয়েছে আর বাইরে একটা ফিশের কোটিং, মানে ফুল ফিশ না, মানে বাইরে একটা ফিশ আছে আর ভিতরে একটা স্টাফিং আছে, ঠিক আছে। হাফটা খাই, হাফটা ওনার জন্য রাখতে হবে। মাছের ফ্লেভারটা খুব ভালো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এটা থেকে, ফ্লেভারটা ভীষণ ভালো, আর ভিতরে স্টাফিংটা খুব ভালো, বেশ ভালো। মানে কিরম বলো তো, ফিশ চপ যেরকম হয় না, তার যে স্টাফিংটা হয় না, এটা ভিতরের স্টাফিংটা এক্স্যাক্টলি সেটাই, আর আউটারে একটা ভেটকির লেয়ারিং করা আছে চারিদিকে। এবার ট্রাই করবো এদের আর একটা সিগনেচার ডিশ, চিকেন কাটলেট। চিকেনটা বেশ ভালো আছে, ভরাট চিকেন, এত মোটা চিকেন, এত মোটা, সত্যি সত্যি এত মোটা চিকেন, আর জুসি চিকেন। এটা এদের সিগনেচার ডিশ বলে, আই অ্যাগ্রি, টোটালি অ্যাগ্রি। আমাকে এটা আমার এক কলিগ বলেছিল যে এখানকার চিকেন ব্রেস্ট কাটলেটটা ট্রাই করতে, এটা সত্যি দুর্দান্ত, সত্যি। প্রাইসের মধ্যে আমাদের লাস্ট আইটেম আজকের হচ্ছে কলকাতা ভেটকি ফিশ ফ্রাই। তো এটার সাইজটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ, এটা দুটো সাইজ অ্যাভেলেবেল, একটা হচ্ছে তোমার 90 রুপিজের আর একটা হচ্ছে 120 রুপিজের, আমরা 90 রুপিজেরটা নিয়েছি। তো এবার আপনি তোমাদেরকে ভেঙে দেখাই, তো ঠিকঠাক স্ট্যান্ডার্ড সাইজের হচ্ছে তোমার ভেটকির ফিলেটা, দেখে খেয়ে পিওর ভেটকি, টেস্টি ফর শিওর।
ফ্রাইদের খুব ভালো। ফিশ রোলের সময় দেখলাম আর ফিশ ফ্রাইয়ের সময়, তো অবভিয়াসলি সেম মাছ ইউজ করে এরা ভেটকি, আর টেস্টটা খুব ভালো মাছের। হয়তো থিকনেসটা অত বেশি না হলেও বাট দাম হিসাবে ঠিক আছে, 90 rupees এই ফিশ ফ্রাই ইজ কোয়াইট গুড অ্যান্ড ভেরি রিজনেবল। 120 টাকারটা তোমরা যদি এখানে আসো 120 টাকারটা খেয়ে দেখতে পারো যে ওখানে সাইজটা কেমন করে আর ওখানে থিকনেসটা একটু বেশি হয় কিনা, বাট দিস ইজ গুড। তো এটা খেতে খেতে যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে ইট ইজ অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেটার ফিশ ফ্রাইজ অফ সাউথ কলকাতা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে দামটা কিন্তু বেশ রিজনেবল, মানে তোমরা এটা রোড সাইড না, এটা দোকান, হ্যাঁ, কিন্তু এটার দাম বেশ রিজনেবল অন্যান্য জিনিসগুলো তুলে। যেরকম বললাম না, চিকেন কাটলেট 80 টাকা, এত ভালো চিকেন কাটলেট, আমার তো মনে হয় তোমাদের নিশ্চয়ই ট্রাই করা উচিত। না খেয়ে থাকলে ক্যাম্পরিতে আসো, চিকেন কাটলেটটা আমার এখনও পর্যন্ত বেস্ট লেগেছে। মানে ফিশ রোল খেলাম, চিকেন কাটলেট খেলাম, আর এখন ফিশ ফ্রাই খাচ্ছি। তো চিকেন কাটলেট ইজ মাই পার্সোনাল ফেভারিট। তোমার? আমার ফিশ রোল। ফিশ রোলটা খুব ভালো লেগেছে, মাছটা তো ভালোই ছিল। চিকেন কাটলেট ইজ অলসো ভেরি গুড, মানে ইটস ভেরি ডিফিকাল্ট, মানে ডিফিকাল্ট টু ডিসাইড কোনটা বেটার। ওদের অনুযায়ী মানে ক্যাম্পারি ম্যানেজমেন্টের অনুযায়ীও ওটা ওদের দুখানা বেস্ট আইটেম। আচ্ছা, লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে গড়িয়াহাটের খুব কাছে। তোমরা যদি রাসবিহারি থেকে আসো বা মানে কালীঘাট থেকে টুয়ার্ডস গড়িয়াহাট আসো, বাসন্তী দেবী কলেজ ক্রস করি, হিন্দুস্তান পার্কের স্টপেজটা ক্রস করি, বাসন্তী দেবী কলেজ ওটা ক্রস করি, লেফট হ্যান্ডে একটা গলি আছে, ঢুকেই বাঁ দিকে। আর গলিটার মুখেই হচ্ছে তোমার সেন্ট্রাল ব্যাংক। হ্যাঁ, দেখতে পাবে এখানে সেন্ট্রাল ব্যাংক আছে, আমি একটা প্যান করে দেখিয়ে দেবো এখানে। তো আর নিশ্চয়ই তোমাদের সুবিধার জন্য আমি ম্যাপের লোকেশনও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট চিকেন রোল। সাইজটা খুব বড় না, মিডিয়াম সাইজ। প্রথমে যেটা দেখা যাচ্ছে উপর থেকে একটা বড় সড়ো চিকেন কাবাব উঁকি মারছে, মানে উইলিং টু কাম আউট। পরোটাটা নরম, মানে এটা যদি একটু শক্ত হতো পরোটাটা, আরটা যদি ভাজা হতো মনে হয় ভালো হতো, কিন্তু চিকেনটা যেটা ওটা কিন্তু কাবাব দিয়ে বানানো, চিকেনের কাবাব আছে, তাই জন্য সাইজটা একটু বড়, বেশ ভালো, মানে একটা পোড়া পোড়া গন্ধ আছে যেহেতু কাবাব আমরা তন্দুরে করা। এটা অনেস্টলি স্পিকিং এইটা আমি খেলাম, এটা আমার অ্যাভারেজ লেগেছে, রিজন বিং এটার আউটার ক্রাস্ট একটা এমনি পরোটার মতন, মানে নর্মালি এটা মানে হচ্ছে চিকেন রোল, রোলে তো একটু লাচ্ছা পরোটার মতন হয়, এটা ওরকম নয়। তো আমি বলবো এখানে আসলে এটা স্কিপ করে যেতে পারো, রেকমেন্ডেড হচ্ছে ভেটকি ফিশ রোল আর অবভিয়াসলি মাই ফেভারিট চিকেন কাটলেট, এই দুটো কিন্তু মিস করবে না, এগুলো একদম খাবেই। হ্যাঁ, আর ফিশ ফ্রাই তো অবভিয়াসলি খেতেই পারো, ফিশ ফ্রাই ভালো খেতে বলেছি, বাট এটা ঠিকঠাক। সো আমাদের খাওয়া হয়ে গেছে, আর চটজলদি করে তোমাদের পকেট পিঞ্চটা বলে দিই, এখানে মোটামুটি অ্যাভারেজ দুজন যদি খেতে আসো সন্ধেবেলার দিকে বিকেলবেলার দিকে এই ইভিনিং স্ন্যাক্সের জন্য, তোমাদের 200 থেকে 250 মধ্যে আরামসে পেট ভরে তোমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে। আর সামনে তো পুজো আসছে, পুজো আসছে মানে গড়িয়াহাটে শপিং করতে আসতে হবে, তো চট করে ক্যাম্পরিতে চলে আসবে, ক্যাম্পরির লোকেশান এখানে দেওয়া আছে, নিশ্চয়ই চেক করবে আর ক্যাম্পরিতে এসে নিজেদেরকে রেজুভিনেট করে দেবে। তো আমাদের ক্যাম্পরিতে খাওয়া ডান, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর তোমরা যদি ক্যাম্পরিতে খেয়ে থাকো তাহলেও কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ, কোন কোন আইটেমগুলো তোমরা ট্রাই করেছো, কোন কোনগুলো তোমাদের ভালো লেগেছে সেগুলো প্লিজ জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, আর চ্যানেলে যদি শেয়ার করো, তো একটুখানি ভিডিওটা শেয়ার করো, কারণ ক্যাম্পরির আমি দেখলাম ইউটিউবে খুব বেশি ভিডিও নেই, তো বেশি ভিডিও নেই, তো লোকেরা জানুক যেরকম একটা পকেট ফ্রেন্ডলি খাবারের দোকান আছে গড়িয়াহাটে, তো লোকেরাও আসুক, তোমাদের বন্ধু-বান্ধবরাও জানতে পারুক। সামনে পুজো আসছে তো লোকে তো স্ট্রিট ফুড তো একটু খাবে এই সময়টা, তো এটা রিলায়েবল, হ্যাঁ রিলায়েবল সোর্স এটা খাবার দাবারের। তো ঠিক আছে, এই ভিডিওটা এই অবধি থাক, খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সামনে পুজো, তো পুজো রিলেটেড কন্টেন্ট তো থাকবেই, তোমরাও জানাও আমরা কোন কোন দোকান এক্সপ্লোর করতে পারি ফর ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, হোয়াট এভার রেস্টুরেন্টস, তোমরাও প্লিজ কমেন্ট করে জানিও, আর এরমভাবে সাপোর্ট করতে থেকো বাস আর কি। থ্যাংকস ফর সাপোর্টিং অ্যান্ড ওয়াচিং দ্য কলকাতা কাপল, টেক কেয়ার, বাই বাই।